মিছিলের প্রান্ত থেকে উড়ে আসছে ইট পাটকেল। বন ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ মিছিল, এসপি অফিস ঘেরাও কর্মসূচি, আর এই কর্মসূচিকে কেন্দ্র করেই এই মুহূর্তে রীতিমতো রণক্ষেত্র হাওড়া গ্রামীণ এসপি অফিস চত্বর। রণক্ষেত্রে পরিস্থিতি, হাওড়া এসপি গ্রামীণ তার অফিসের সামনে এই মুহূর্তে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি। একের পর এক ইট পাটকেল ভেসে আসছে, ছোড়া হচ্ছে মিছিল থেকে, মিছিলের বিক্ষোভকারীরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একটানা ইট পাটকেল ছুড়ে যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি কি পরিস্থিতি? বাম ছাত্র বিক্ষোভের জেরে রীতিমতো রণক্ষেত্র হাওড়া গ্রামীণ এসপি অফিস চত্বর। এই মুহূর্তে আপনারা দেখছেন এখনো একের পর এক ইট পাটকেল ছুঁড়ছে বিক্ষোভকারীরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থলে, পিয়ালি কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদিকে যেমন মনে হচ্ছে কাঁদানে গাছ ছোড়া হচ্ছে এবং পুলিশ কর্মীরা এতটা সংখ্যায়, সেই পরিমাণে যতটা সংখ্যক ছিল তার থেকে বিক্ষোভকারীরা, কয়েক হাজার বিক্ষোভকারী ছিলেন, আবারও ইট ছোড়া হচ্ছে, ব্যাপক পরিমাণে ইট ছোড়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে লাঠি চার্জ ইতিমধ্যেই পরপর বোমা ছোড়ার মতো আওয়াজ হচ্ছে পুলিশের তরফ থেকে, কাঁদানে গ্যাসও ছোড়া হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি,
ভিড় ছত্রভঙ্গতে সন্দেহমতো টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। এদিকে একের পর এক ইট পাটকেল ছোড়া হচ্ছে বিক্ষোভকারীদের মধ্যে থেকে, সব মিলিয়ে রড়ক হচ্ছে পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি হাওড়া এসপি, হাওড়া গ্রামীণের এসপি তার অফিস চত্বরেই আজ এই পরিস্থিতি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি এবং কাঁদানে গ্যাসে শেল ফাটানো হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমতার সামনে যে ঘেরাও কর্মসূচি তাকে ঘিরে কি ধুন্ধুমার পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি বলছিলেন আমাদের প্রতিনিধি। ইট ছোড়া হচ্ছে লাগাতার, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি চলেছে এবং এই মুহূর্তে পুলিশ লুকিয়েও পড়েছেন, কাঁদানে গ্যাসের শেল ফাটানো চলছে। বাম বিক্ষোভে রণক্ষেত্র আমতা, পিয়ারে কি অবস্থা? লাগাতার ইট বৃষ্টি করা হয়েছে,